হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার করে এনেছে, তো ঢাকায় আসার পরে ভিডিও এটি। আর আমাদের বাসায় দুজনকে দাওয়াত করা হয়েছে, যার জন্য সকাল সকাল বাজারে করে এসেছে আপনাদের ভাইয়া। আমি চটপট রান্না করব, কারণ আজকে আপনাদের সাথে অনেক গল্প আছে আমার। আর গল্পগুলো শুনতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর সঙ্গে থাকবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। তো এরপর আমি রান্না গোছাগুছি করে নিয়েছি, এর মধ্যে পাটায় ধার কাটা এসেছে, বাসার নিচে ডাকছিল আপনাদের ভাইয়া, নিচে নিয়ে গেল পাটা, আমার ছোট্ট পাটাটি, তো সেটিতে এখন ধার করছে। এই তো ধার করা অলরেডি হয়ে গেছে। তো আপনাদের কিন্তু ঢাকায় আসার পরে দেখানো হয়নি আমার গাছগুলো কী অবস্থায় আছে, চলুন দেখে নেওয়া যায় গাছগুলোর কী অবস্থা। তো ঢাকা থেকে বরিশাল থেকে আসার পর গাছগুলো একবারে মানে মলিন হয়ে গেছে, ভেঙে চড়ে গেছিলো, সেগুলোভাবে রেখেছি। আর আমি কেটে কুটে রাখছিলাম যে তরকারিগুলো, সেগুলো এখন রান্না করতে চলে এসেছি কিচেন রুমে, আর রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন, কারণ অনেকেই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগা সত্ত্বেও অনেক সময় লাইক দিতে ভুলে যান, তাই তাদের বলছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সঙ্গে থাকবেন। আর আমাদের ইউটিউবার ভাই বোনেরা, আপনারা অবশ্যই জানেন যে একটা লাইক একটা চ্যানেলের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ। আমি কিন্তু কাউকে লাইক দিতে অবশ্যই লাইক দিতে কখনোই ভুলি না, এটা আমার ভুল হয় না, কারণ আমি যেমন বলি শুরুতে লাইক দিয়ে দিতে, আমি কিন্তু কারোর ভিডিও দেখতে গেলে অবশ্যই শুরুতে লাইক দিই তারপরে ভিডিও দেখা শুরু করি, কারণ এটা আমারও ভুল হতে পারে। তো যাই হোক, মেন কথায় আসা যাক, দুজনকে আপনাদের ভাইয়া দাওয়া দিয়ে দিয়েছে, যার জন্য আমি রান্না করে শুরু করেছি। আর তাছাড়া আমরা কিন্তু আর ঢাকায় থাকছি না, ঢাকার বাসা অলরেডি ছেড়ে দিয়েছি। আর কেন আমরা ছেড়ে দিয়েছি সেটা পরে আসা যাবে সে বিষয়ে, এখন আমি রান্না করে নিই। আর এর মধ্যে আমার সব রান্না হয়ে গেছে, তো রান্নাগুলো একটু দেখে নেওয়া যাক। আর রুম কিন্তু আমরা গোছাগুছি শুরু করে দিয়েছি বাসায় যাবো বলে, তাই মেঝেতে খেতে দিয়েছি এভাবে। আর এই তো আমার যে আইটেমগুলো ছিল সেগুলো এগুলো। আর এর মধ্যে আমি যখন বাসায় যাই, আপনারা জানেন হঠাৎ করে বাসায় চলে গিয়েছিলাম, যার জন্য আমি কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তাই ভেবেছি যে আমাদের মানে আমার বন্ধুরা তো আমার একটা ফ্যামিলি, তাই না, সে আগে হোক আর পরে হোক যেগুলোই হোক, এখন শেয়ার করে দিলেও হয়, তখন শেয়ার করে দিলেও হয়, আপনজনকে সব কিছু শেয়ার করে দেওয়া যায়। আবার আপনারা তো আমার পর না, আপনারা তো আমার আপন, তাই না, সেজন্য আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর এই ভিডিওটি ছিল কিন্তু প্রায় 2 মাস আগের ভিডিও, আর এটুই আপনাদের শেয়ার করেছি। আর এটা কিন্তু আমি 2 দিন বাজারে করেছিলাম বাসায় যাওয়ার আগে, মানে তখনের আগের দিনের ভিডিওটা ছিল। আগের দিনের ভিডিওতে শাড়ি কিনেছিলাম আর একটা সোয়েটার কিনেছিলাম, আর এগুলো ছিল বিল্লাল এন্টারপ্রাইজের থেকে কেনা, মানে মেলা লেগেছিলো তখন কিনেছিলাম। তো শাড়ি দুটো আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য কিনা আমি কিন্তু সচরাচর শাড়ি পরি না, কিন্তু আবার পরতে লাগলে ছাড়ি না, এরকম অবস্থা। আর আমার শাড়ি কেনাকাটা আমার খুব পছন্দ, আর শাড়িগুলো ভালো লেগেছে তাই কিনে ফেলেছি, হয়তোবা আমার জন্য নয় তো কারো কাউকে দিয়ে দিব সেটাও হতে পারে, তবে মনে হচ্ছে আমার জন্য, কারণ আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। তবে আমার পছন্দের জিনিস কারো যদি পছন্দ হয়ে যায় তাকে আমি দিয়ে দিই, আমার কাছে তারা খুশি মুখ দেখলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই শাড়িটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, ক্যামেরাতে কেমন আসছে জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর লেগেছে শাড়িটা। এটা হচ্ছে বলেছে শাড়ি কেনার সময়, এটা নাকি জামদানি সিল্ক শাড়ি, প্রিন্ট করা আছে। তবে নেওয়ার পর বাসায় এসে দেখছি আমার মনে ছিল না, আমার দেবরে হলুদের অনুষ্ঠানে এরকম একটা এক কালারের হলুদ কালারের শাড়ি, এই সেম মানে ভিতরে যে কাজটা আছে এরকম সেম শাড়িতে আছে, তো আমি আগে লক্ষ্য করলে হয়তো কিনতাম না, মানে সেম শাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, বোঝা যাচ্ছে না ততটা, মানে এখানে প্রিন্ট আছে আর ওটা একবারে হলুদের উপর ছিল তো ওই শাড়িটা।
আর এটার একটা ব্লাউজ পিসও আছে, এটার সাথে কালো কালারের ব্লাউজ পিস আছে, ওটার সাথে ফলস লাগিয়ে নিতে হবে। আর এই শাড়িটা হালকা কালারের, আমার জন্য না বয়স্ক কারো হবে, তো এটাও ভালো লেগেছে, সাশ্রয় মূল্যে পেয়েছি আর কিনে ফেলেছি। আর শাড়িটা কিনেছিলাম আমার শ্বশুরের জন্য, আর দেখে মনে হলো মানে অফ হোয়াইট কালার আর দেখতে ভালো লাগছিল, যার জন্য কেনা। এছাড়াও আমি কেনার পরের দিন আবার বাজারে যাই, বাজারে যাই সবার জন্য, ফ্যামিলির সবার জন্য কিছু কেনাকাটা করি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমার নিজের জন্য কিছু কেনাকাটা করি। এটা পরের দিনের ভিডিও ছিল, সেটিও আপনাদের শেয়ার করে দিচ্ছি। আর একটা কুশন কাভার কিনেছিলাম মাসেরই, আর এটা ছিল এই মানে ছাট কাপড় ছিল, এগুলো কোনো ডিজাইন করার জন্য কিনেছিলাম, আর আপনাদের ভাইয়ের সোয়েটার, আর এগুলো ছিল ফ্যামিলির বিভিন্ন সদস্যদের জন্য কেনা সোয়েটার। তো আপনাদের কেমন লাগবে জানি না, অনেক দিনে যেহেতু এখন গরম পড়ে গেছে তারপরে এগুলো শেয়ার করছি, তো ভিডিও করা ছিল তার জন্য শেয়ার করা, কারণ আমার অনেক মাস থেকে তেমন ভিডিও করিনি, আর যেগুলো করা ছিল সেগুলো এখন এডিট করে আপনাদের মানে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, আপনারা সেগুলো ভালোভাবে নেবেন আর আমার পাশে থাকবেন, আর আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে, আপনারা পাশে থাকলে আমিও আপনাদের পাশে আছি, আর আপনারা পাশে না থাকলেও আপনাদের পাশে আছি। তো যাই হোক বন্ধুরা, কথার ফাঁকে ফাঁকে অনেক কথা বলে ফেললাম আর ভিডিও করে ফেলেছি। আপনারা যারা এখনও লাইক দেননি ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা হয়তো আপনাদের এতবার বলার দরকার হয় না, তারপরও বলছি, বিরক্ত হয়ে যাচ্ছেন তাই না, অবশ্যই লাইক তো দিয়ে দিয়েছেন যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আর এখন এগুলো দেখাচ্ছি আপনাদের সোয়েটার বিভিন্ন, আমার জন্য, ফ্যামিলির জন্য, আপনাদের ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের ভাইয়ের জন্য, মায়ের জন্য, মানে এগুলো কেনাকাটা করেছিলাম সেগুলোই আপনাদের শেয়ার করেছি। এগুলো ট্রাউজার ছিল আমার বড় ভাইয়ের জন্য, আমার বড় ভাই যেহেতু অ্যাবনর্মাল, সে তো এরকম ঢিলা ঢোলা, আর ও তো অনেক মোটা, তার জন্য এরকম, আর এরকম এই ছোটোগুলো কিনেছিলাম আমার ছোট ভাই, আমার দেবর আর আপনাদের ভাইয়ের জন্য এগুলো কেনা হয়েছিল, মানে র‍্যাপ ইউজের জন্য কেনা হয়েছিল। আর এখন একটা আমার ননদের বেবি হয়েছে নতুন ছোট, তো তার জন্য আমি কিনেছিলাম দুইটা ড্রেস আর ছোট জুতো, একটা ম্যাচিং করেছি লাল ড্রেসটার সঙ্গে। আর কিছু কেনাকাটার ইচ্ছে ছিল বাট সময় হয়েছিল না, যার জন্য আমি ভেবেছিলাম যে সব কিছু ওকে করে আপনাদেরও শেয়ার করে দিব, কিন্তু সেরকম সিচুয়েশন হয়নি, হঠাৎ করে বাসায় যেতে হয়েছিল আমার মায়ের খবর শুনে, যে জুতোগুলো অনেক কিউট লাগছিল। তো যাই হোক, আর এই তো আমাদের ঘর সব এলোমেলো হয়ে গেছে, তো এগুলো আমি গোছাগুছি করছিলাম। আমাদের ফার্নিচার বলতে তেমন কিছু ছিল না, আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের, কারণ যেহেতু দূরে আছি সেহেতু আমরা করিনি, তো ইনশাআল্লাহ বাসায় গেলে সব ফার্নিচার আপনাদের বাসায় আনার পরে শেয়ার করে দিব। তো এগুলো এলোমেলো হয়ে আছে, আর আমরা কেন যাচ্ছি সেটার কারণ হলো যে আপনাদের ভাইয়ের নিউ একটা জব হয়েছে আলহামদুলিল্লাহ, যার জন্য আমরা যাচ্ছি যে এলাকার মধ্যে, আমার মাও অসুস্থ, আবার আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথেও যাওয়া আসার ব্যাপারটা ভালো হয়, কারণ আমরা দূরে থাকলে, ইচ্ছে থাকলেও কিন্তু আমরা ঈদের সময় ঈদ করতে পারি না। সব কিছু ভেবেচিন্তে ডিসিশান নেওয়া হয়েছে যে আমরা বাসার দিকে যাব, আর আপনাদের ভাইয়া জবে জয়েনও করেছে অলরেডি, তারপর তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর ওখানেও গ্রামের বাড়িতে আমরা থাকছি না, মানে উপজেলাতে, উপজেলার পাশে জবটা হয়েছে আপনার ভাইয়াদের, ভাইয়ার সেজন্য আর কি আমরা উপজেলাতে বাসা নিয়েছি, তো সেটুকু আপনাদের শেয়ার করে দিব। আমরা এখন যাচ্ছি, thank you.
সকাল সকাল, কিন্তু আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, এগুলো গোছাতেই সময় চলে গেছে। তো আমি হালকা পাতলা কিছু খেয়েছি, বাইরে খেতে আমি পারি না। আর আপনাদের ভাইয়া খুব ক্ষুধা লেগেছে, আর ড্রাইভার ছিল সাথে আরেকটা লোক ছিল, তারও ক্ষুধা লেগে গেছে, তার জন্য ওরা খেয়েছে পাশে একটি হোটেলে উঠে, মানে যমুনা সেতু না পাইতে তার আগের মুহূর্তে, কি যেন জায়গাটার নাম আমি ভুলে গেছি, তো সেখানে তারা একটু খেয়েছে। তো এরপর কিন্তু আমরা যাত্রা আবার শুরু করে দিয়েছি। আর দেখুন রক্তিম সূর্য দেখা যাচ্ছে, সূর্যের কালারটা খুবই সুন্দর, তাই না বন্ধুরা? তো সিঁদুরের মতো লাল টুকটুকে, আর বিকেল হয়ে মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর অলরেডি সন্ধ্যা কেন রাতই লেগে গেছে আমাদের পৌঁছতে পৌঁছতে। তো পরের ভিডিওগুলো আপনাদের শেয়ার করে দিব, আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।